আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে একদিনে 4000 ছাড়ালো করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা, মৃত্যু 43 জনের। করোনায় চট্টগ্রাম ও দিনাজপুরে প্রাণ গেল দুই চিকিৎসকের, উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 17 জনের মৃত্যু। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কাগজে কলমে রেড জোনে লকডাউন, রাজধানীতে নেই পদক্ষেপ, সতর্কতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা 4000 ছাড়ালো। আগের সব রেকর্ড ভেঙে 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 4008 জন, এছাড়া মৃত্যু হয়েছে আরও 43 জনের। এ নিয়ে মারা গেলেন 1305 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। একরামুল হক সাইমের রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বেড়ে চলেছে শনাক্তের হার। গত 24 ঘন্টায় 17527টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 4008 জন। অর্থাৎ সংগৃহীত নমুনার প্রতি 100 জনে 23 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত তিন দিনে শনাক্ত হয়েছে প্রায় 11000 মানুষ। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18922টি এবং পরীক্ষা হয়েছে 17527টি। শনাক্ত হয়েছেন 4008 জন। এ পর্যন্ত করোনার পরীক্ষা হয়েছে 5.5 লাখের বেশি, আর মোট শনাক্ত 98,489 জন, যা শতকরা হিসাবে প্রায় 18। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা অনেক বেশি আক্রান্ত, মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। যে কেউ দিন যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে, কাজেই আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্য নিয়ম মেনে চলুন। পরীক্ষা বাড়ানোর সাথে শনাক্ত যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় আরও 23 জন সহ এ পর্যন্ত করোনায় মারা গেলেন 1305 জন। মৃতের সংখ্যায় ঢাকা বিভাগের পরের স্থান চট্টগ্রামের। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 1 জন, 31 থেকে 40 4 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় নতুন 1925 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 38189 জন। সঠিকভাবে মাস্ক পরুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারাদেশে একদিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও অন্তত 17 জন। এর মধ্যে শুধু কুমিল্লাতে জ্বর সর্দি কাশি সহ নানা উপসর্গে মৃত্যু হয়েছে 6 জনের। আর করোনায় চট্টগ্রাম ও দিনাজপুরে প্রাণ হারিয়েছেন দুই চিকিৎসক। এছাড়াও দেশের বেশিরভাগ জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন মইনুল আহসান। করোনা শনাক্ত হয়েছে, দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দেশের অধিকাংশ জেলাতেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কুমিল্লায় 24 ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাস 7 জনের প্রাণ কেড়ে নিয়েছে। জেলার মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন এবং এর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে, এরা সবাই পুরুষ। খুলনায় করোনায় 1 যুবক এবং এর উপসর্গ নিয়ে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর নতুন করে 49 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলার সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জ উপজেলায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও 37 জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে জ্বর শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 3 জন মৃত্যুবরণ করেছেন। 3 জনই ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে নুরুল হক নামে এক চিকিৎসক সহ 3 জন করোনায় মারা গেছেন, নতুন করে আরও 179 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরেই রয়েছে 123 জন। নারায়ণগঞ্জে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেও সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার থেকে গেল 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 2 জনের
মৃত্যু হয়েছে। নতুন করে আরও 104 জন আক্রান্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে 70 বছর বয়সের এক বৃদ্ধ মারা গেছেন। বরিশাল বিভাগের 4 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 32 জন। বগুড়ায় করোনায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 22 জনে আর আক্রান্ত 186 জন। শেরপুরে করোনায় এক ব্যবসায়ী মারা গেছেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিলেটের করোনা পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে। সবশেষ করোনায় মারা গেছে আরও একজন। জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক কর্মীর মৃত্যু হলে নিহতের স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। বান্দরবনে করোনা উপসর্গ নিয়ে শহরের মধ্যপাড়া এলাকায় এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও জেলা বিএমএ নেতা ডাক্তার শাহ আব্দুল আহাদ করোনায় মারা গেছেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুজন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে 219, রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও 22 জন করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে একই পরিবারের 4 জন সহ আরও 9 জন, পটুয়াখালীতে এক স্বাস্থ্যকর্মী সহ 5 ও শরীয়তপুরে আরও 9 জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। দেশে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণভবনে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মারাত্মক এই ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত নেওয়া ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভবিষ্যৎ উদ্যোগের বিষয় নিয়ে পর্যালোচনা করেন সরকার প্রধান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস, স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। রাজধানীতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এলাকা রেড জোনের নাম ঘোষণা করা হলেও বাস্তবে রাজাবাজার ছাড়া আর কোথাও লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকে জানেনও না এ সম্পর্কে। সবকিছু চলছে আগের মতোই। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে রেড জোন করে করোনা সংক্রমণ ঠেকানো অসম্ভব। তাদের পরামর্শ, দ্রুত টেস্টের পরিধি বাড়ানো। জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেড জোন মতিঝিল, সে হিসেবে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ যেমন সেখানকার চিনি শিল্পের অফিস চলছে আগের মতোই। চাকরি বাঁচাতে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা, খোলা আছে অন্যান্য অফিসও। টিভিতে দেখলাম যে রেড জোন দেওয়া হয়েছে, ফার্স্টে দেখলাম টিভি স্কোল আসছে যে মতিঝিল, এবং আমি যে এলাকায় থাকি তার মানে আমি অফিসে আসবো না যেহেতু সাধারণ ছুটি, কিন্তু সঠিক কোনো যে কোন এলাকা হবে সে এলাকাটা নেই। সো যেহেতু এলাকাটা নাই, আমি ওইরকম কোনো সঠিক নির্দেশনা পাইনি, আমার অফিস থেকে ওইরকম কোনো নির্দেশনা আসেনি, সো আমি অফিসে আসছি। মানে ম্যানেজমেন্ট থেকে, আমাদের অফিস থেকে কোনো ডিসিশন এখন পর্যন্ত পাইনি। আরেক রেড জোন মগবাজার, তবে দেখে বোঝার উপায় নেই স্বাভাবিক জনজীবন। ঢাকার দুই সিটি কর্পোরেশনে যে 45টি এলাকা রেড জোন বা করোনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা শুধু কাগজে কলমেই। না, আমি জানি না যে এখানে রেড জোন দেওয়া হয়েছে, মানে এখনো কোনো কনফার্মেশন বা কোনো তথ্য আমার এখানে আসে না আমার কাছে। পরিবর্তন তো এখনো কোনো কিছু আছে, গাড়ি তো যেই অফসোর্সে আছে। দেশে 66 দিনের সাধারণ ছুটির ফলাফল আশানুরূপ নয়। আবার পূর্ব রাজাবাজারের পরীক্ষামূলক রেড জোনের লকডাউনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শুধু লকডাউন করেই করোনা সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন এই কোয়ারেন্টাইন বিশেষজ্ঞ। রেড জোনটা 75% রং, 25% রাইট। এই জন্য বলছি যে আমি পাবলিককে কন্ট্রোলে নিয়ে আসলাম, ঠেকাল দিলাম, ইটস এ প্রোটেকশন। ওকে, এরপরে আপনার মেইনলি তিনটা জরুরি, অতীব জরুরি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে যত রকম কিট আছে, দেশি বিদেশি পিসিআর কিট, দিয়ে টেস্ট করে এখানে তিন ক্যাটাগরি হবে। সুস্থ নেগেটিভ, গলায় ট্যাগ লাগিয়ে দেন, ওকে ফ্রি, হাট বাজার করুন। অসুস্থ 16 প্রকারের হচ্ছে পেপটিক গ্যাস্ট্রিক আলসার, লাগাই দেন ট্যাগ। এবং 2% করোনা পজিটিভ, আলাদা করেন। এই জন্য আইসোলেশন কথা আছে, দুই সোলেশন না, আলাদা বড় ওই আড়তে না। বিশ্বের বিভিন্ন দেশে জনভিত্তিক লকডাউন করা হয়েছে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও জনভিত্তিক লকডাউন করে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে সাধারণ লকডাউনে যেখানে কার্যকর করা সম্ভব হয়নি, সেখানে জনভিত্তিক লকডাউন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
সরকার দেশের অতি সংক্রমিত এলাকা চিহ্নিত করলেও এখনও তার লকডাউন ঘোষণা করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন চলছে, তাই এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সরকার কিছু কিছু অতি সংক্রমিত এলাকা চিহ্নিত করেছে, কিন্তু সরকার কোনো এলাকায় আসলে পূর্ব রাজাবাজার ছাড়া লকডাউন অর্থাৎ স্থানীয় লকডাউন ঘোষণা করেনি। তাই সবাইকে অনুরোধ জানাব ভীত সন্ত্রস্ত হয়ে যাতে আমরা এমন কিছু না করি বা এমন কিছু না ছড়াই যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। রাজধানীর বিএসএমএমইউতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে কিটের কার্যকারিতা বিষয়ে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেন গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরমেন্স কমিটি। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11-40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। তবে যে সমস্ত স্থানে প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি চালু নেই অথবা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও আরটিপিসিআর নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। বিএনপি গুজব ছড়িয়ে করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার টেস্টের সংখ্যা বৃদ্ধি সহ করোনা নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করছে। নমুনা পরীক্ষা নিয়ে সক্রিয় অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে। এই মিথ্যাচার ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। করোনা মোকাবেলায় নামে সারা দেশে লুটপাট ও দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, তিনি প্রস্তাবিত বাজেটের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। পরে শ্যামলী মোড়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় ছাত্রদলের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রী দরকার, সেই সামগ্রী না থাকার কারণে করোনা চিকিৎসা ব্যর্থ হচ্ছে, এইটি এই প্রস্তাবিত বাজেটের মধ্যে তার কোনো দিক নির্দেশ নেই। এই বাজেটে মানুষকে বাঁচানোর কোনো পদক্ষেপ নেই, বরং মানুষ যাতে মৃত্যুর করে ধরে পড়ে সেই ব্যবস্থাই এই বাজেটে। করোনা মহামারীতে কয়েকটি ব্যাংক আগামী দেড় বছরের জন্য কর্মীদের বেতন কমিয়েছে। ব্যাংকভেদে বেতন কমানোর হার 3-15% পর্যন্ত। পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেনসিটিভ ও নিয়োগ সহ বেশ কিছু কার্যক্রম বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে এটি ব্যাংকগুলোর নিজস্ব ব্যাপার, তবে অর্থনীতিবিদরা বলছেন এমন সিদ্ধান্ত আর্থিক খাতকে পিছিয়ে দেবে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বন্ধ বেশিরভাগ কলকারখানা, নেই আগের মতো ব্যবসা বাণিজ্যও। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিয়ে যাচ্ছে। করোনায় ব্যাংকিং সেবায় স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি বিনিয়োগ করতে হচ্ছে তাদের। এ সময়ে ব্যাংকগুলোতে কমেছে লেনদেনও। এ অবস্থায় কয়েকটি ব্যাংক তাদের কর্মীদের বেতন কমিয়েছে। এরকম অপ্রিয় ডিসিশন তো আমরা নিতেও খুব যে খুশি তা তো না, আমাদেরও মধ্যে কষ্ট হয় যে 10% আমার বেতন কমিয়েছে। ব্যাংকটাকে ফ্লোটেড রাখার জন্য, মিনিমাম টিকে থাকার জন্য করা হয়েছে। আমরা কোনো স্টাফ চাকরিচ্যুতিও করব না, নাথিং। আমাদের অন্যান্য একগাদে স্ট্রাকচারাল খরচ কমানো হবে। আমরা এই খরচ কমানো বিষয়টা স্টাফেরটা তো এই মাস থেকে শুরু হয়ে গেল, আর অন্যগুলো সব আমরা এই বছরের মধ্যে অ্যাচিভ করে ফেলবো। সুদের হার ও বিনিয়োগ কম, নেই আগের মতো আমদানি রপ্তানিও। এমন অবস্থায় অর্থনৈতিক সংকট কাটাতে ব্যাংক পরিচালনা ব্যয় কমিয়ে আনতে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের সংগঠন বিএবি। তাদেরকে যদি কিছু কাটলি করে টাইমিং এর জন্য,
সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আসলে ওই জাতীয় কোনো নির্দেশনা নাই। ব্যাংকে এমনিতেই প্যাকেজ প্রণোদনা সরকার ঘোষণা সেটা বাস্তবায়ন করছে, তখন অনেকে হয়তো নিরুৎসাহ হবে, তবে সেটা হয়তো তারা আরো যত্ন সহকারে করতে পারবে না। অন্যান্যদের বাহান্য করা যে সাজসজ্জা, অফিসেরা তো গাড়ি ব্যবহার করা বা এন্টারটেনমেন্ট কর, এগুলি কমিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে 59টি ব্যাংকের প্রায় 2,00,000 কর্মীর নিরাপত্তা বিবেচনা নিয়ে ব্যাংকগুলোতে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে ইজারাকৃত দোকানের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন দোকান মালিক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে দোকান অপসারণ কাম্য নয়। দোকান মালিক ও কর্মচারীদের প্রত্যাশা, তাদের অন্য কোথাও পুনর্বাসনের ব্যবস্থা না করে যেন অপসারণ না করা হয়। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। প্রতিদিন হাজার হাজার যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ বিদেশে যাতায়াত করত। যাত্রীদের পাশাপাশি তাদের সাথে থাকা প্রিয়জনরাও নানা প্রয়োজনে এসব দোকানগুলো থেকে বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় করতেন। তবে করোনাকালে বিমানবন্দরে যাত্রী কমে যাওয়ায় এসব দোকানগুলোর ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। যদি তুলে দেয় তাহলে তো মনে করেন আমরা তার কোথায় যাবো? এই অভাবের সময় আন্ত কোথাও চাকরিও পাওয়া যাবে না, আর ফ্যামিলি চলতে আছে আমাকে এই ই দিয়া। আমরা চাই যাতে দোকানগুলো থাকুক, আমরা ফ্যামিলি নিয়ে ভালো করে চলতে পারি। এই 50-60টা ফ্যামিলি চলে, সবগুলো দোকান মেলায় সবাই যাতে ভালো থাকতে পারে। প্রায় 3 মাস ধরে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকায় দোকান মালিক ও কর্মচারীদের অবস্থা অনেকটা সংকটাপন্ন। এর মধ্যে আগামী 30 জুন 14টি দোকানের ইজারার মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন করে দোকানের ইজারার মেয়াদ বাড়ানো হবে না বলে চিঠিও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে করোনার এই সময় নিজেদের কর্মসংস্থান নিয়ে দিশেহারা তারা। যদি করোনাকালে দোকান তুলে দেয় আমি কী করবো? এই দিশেহারায় আমি মানে অনেক কষ্ট আমি আছি। আমাদের ইজারা শেষ হওয়ার পরে যাতে আমরা ইজারা নিতে পারি সেই ব্যবস্থা যদি করে তো আমরা সবাই উপকৃত হব। বিমানবন্দরের টার্মিনালের দোকানগুলো অপসারণ করার আগে বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা দোকান মালিক ও কর্মচারীদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নওগাঁর সাপাহারে পাতারি সীমান্তে বিএসএফ এর গুলিতে আব্দুল বাড়ি নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা গেছে মঙ্গলবার রাতে গরু আনতে গিয়ে অবৈধভাবে ভারতে যায় এলাকার কয়েকজন ব্যবসায়ী। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যান্যরা পূর্ণভাবা নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসতে পারলেও গুলিবিদ্ধ হয় আব্দুল বাড়ি। পরে বিজিবি তাকে উদ্ধার করে সাপাহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল বাড়ি উপজেলার দক্ষিণ পাতারি গ্রামের আবু বক্করের ছেলে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। খুলনায় রোগীর স্বজনদের হামলায় রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রকিবউদ্দিন খান নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 8 থেকে 10 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় আব্দুর রহিম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হত্যার প্রতিবাদে বিকেলে খুলনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন জেলার চিকিৎসকরা। বলা হয়েছে ধর্মঘটের আওতার বাইরে থাকবে কোভিড-19 হাসপাতাল ও জরুরি বিভাগ। খুনিদের গ্রেফতারের পাশাপাশি খুলনা সদর হাসপাতালের ওসি প্রত্যাহারের দাবি করেছেন চিকিৎসকরা। এর আগে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএমএ খুলনা শাখা। দুপুরে নগরীর 7 রাস্তা মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। গত 15 জন চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগম নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার শিকার হন ডাক্তার রোগে। পরদিন বিকেলে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান তিনি। করোনা মহামারীর মধ্যে চুক্তি মূল্য অনুসারে বড় চাল সরবরাহে গড়িমসি করা মিল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নিজ সরকারি বাসভবন থেকে বরিশাল বিভাগের খাদ্য কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে খাদ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। সরকারিভাবে সংগ্রহের জন্য চালের দাম বাড়াতে চালকল মালিকদের অজুহাত মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। মিল মালিকদের অতি লোভের কারণে সরকারকে আমদানিতে যেতে হলে তা সুখকর হবে না বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাধা নয়, বরং সেসব প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে সংশয় আছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমেরিকান চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী অনলাইন আলোচনায় তিনি একথা বলেন। আগামী অর্থ বছরে জিডিপি 8.2 এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নিয়ে প্যানেল বক্তাদের সংশয়ের সাথে একমত পোষণ করেন পরিকল্পনা মন্ত্রী। তবে সরকার তার লক্ষ্য পূরণে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বলে মন্তব্য করেন তিনি। Infrastructure, as of now, we are not prepared for a jolt like COVID, which came and caught up by surprise. And we were told that there were very low caliber facilities in the district level hospitals, Upazila hospitals, and even in very big hospitals in metropolitan cities like Dhaka and Chittagong. So in that backdrop, she assured the health minister, the health ministry, that you come with more projects and we'll give you more projects. But meanwhile, go ahead and work on these two large projects which were approved. The point is not money, as I said, let me say. Point is their own capacity to be able to absorb the money. এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 81,55,000 ছাড়িয়েছে, প্রাণ গেছে 4,41,000-এরও বেশি মানুষের। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে 21,00,000-এরও বেশি মানুষ, মারা গেছে অন্তত 1,16,000। এদিকে আক্রান্তের দিক থেকে প্রতিদিন রেকর্ড করছে অনেক দেশ। ব্রাজিলে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 35,000 মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,23,000-এরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে 1,282 জন। ওরা 11 জন। দলীয় বা ধর্মীয় বৃত্তে আটকে না থেকে কুমিল্লার মুরাদনগরে করোনায় মৃতদের দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এরা সবাই মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য, জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করছেন তারা। মুসলিম হয়ে একজন হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করে আলোচনায় আসে আর্তমানবতায় নিবেদিত এই দলটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সদস্য মারা যান। আতঙ্কে মরদেহ সৎকারে এগিয়ে আসেনি তার পরিবার ও স্বজনরা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অবশেষে সেই কাজটি করেন যুবলীগের এই সদস্যরা। এখন পর্যন্ত করোনা ও এর উপসর্গ নিয়ে এই উপজেলায় মৃত্যুবরণকারী আরও 12 জনের দাফনের ব্যবস্থা করেছে দলটি। 11 জনের এই দলের কেউ করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয় বাসিন্দাদের। এই দুর্যোগের দিনে তাদের এই যে এগিয়ে আসা, তাদের প্রতি এই কাজের জন্য আমরা কৃতজ্ঞ। যাতে আক্রান্ত না হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ খেয়াল রাখতে হবে এবং তারা আক্রান্ত হলেও তাদের প্রতি সুনজর দিতে হবে। যদি ওনারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঝুঁকিতে পড়েন, কীভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই দিকে যদি সরকার সুদৃষ্টি দেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই এই কাজটি করছে এই টিম। কে কোন ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আমরা আসলে ওই দিকগুলো বিবেচনা করি না, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক চিন্তা চেতনা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। লাশ দাফন ও সৎকারে এই টিমকে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। মাস্ক, গগলস, গ্লাভস এবং শু কভার সহ আমরা সম্পূর্ণ পিপিই সেট তাদেরকে সরবরাহ করেছি এবং তাদের কাজের শুরুতেই, কাজ শুরু করার পূর্বেই তাদেরকে আমরা ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। নিরাপত্তা সুরক্ষা সামগ্রী সহ এবং সকল ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাই, যাতে করে এই আত্মমানবতার সেবায় তাদের এই যে কার্যক্রম এটি তাদের অপরিবর্তিত এবং অদম্যভাবে চলবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের আত্মমানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর।
করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এজিএম ও নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা ফিফা। এদিকে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের যে চারটি ম্যাচ বাকি আছে সেগুলোকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে, কিভাবে হবে, এসব বিষয় নিয়ে আজ বুধবার ভিডিও কনফারেন্স করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। এই সময় কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করার কথা। এছাড়া ধাপে ধাপে খেলোয়াড়দের সবাই করোনা ভাইরাস টেস্ট করা হবে বলেও জানান কাজী নাবিল। বর্তমানে আমাদের যে পরিস্থিতি হয়ে আছে সেখানে আমরা কোথাও বিদেশে গিয়ে ক্যাম্প করতে পারবো কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন। আমরা এক্সপ্লোর করতে থাকবো, সেটা বিদেশে না হলেও আমাদের ঢাকায় এবং ঢাকার বাইরে ক্যাম্প করার পরিকল্পনা আছে। সেটা আমরা কী করে করতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলছি এবং সেখান থেকে আমরা আমাদের পারমিশন নেওয়ার, ছাড়পত্র নেওয়ার আমরা চেষ্টা করবো। ক্লাব ও জাতীয় দলের হয়ে লিওনেল মেসির 699তম গোলের দিনে লেগানেসকে 2-0 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে খেলার 42 মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেয় আনসু ফাতি। বিরতির পর লেগানেসের বিপদ সীমায় মেসিকে অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি ছিল লিওনেল মেসির 699তম ও চলতি আসরে 21তম গোল। এই জয়ে 29 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ওয়েজার ব্রেমেনকে একমাত্র গোলে পরাজিত করে 2 ম্যাচ হাতে রেখে জার্মান বুন্দেসলিগার রেকর্ডে টানা 8ম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের এটি 30তম লীগ শিরোপা জয়। ব্রেমেনের মাঠে খেলার 43 মিনিটে স্ট্রাইকার লেভানডস্কির গোলে নিশ্চিত হয় ব্রায়ানের জয়। চলতি মৌসুমে এটি লোভনডস্কির 31তম গোল। 32 ম্যাচে 76 পয়েন্ট লিগ নিয়ে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে দল বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে 10 পয়েন্টে এগিয়ে আছে। 30 ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ 66 পয়েন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে একদিনে 4000 ছাড়ল করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা, মৃত্যু 43 জনের। করোনায় চট্টগ্রাম ও দিনাজপুরে প্রাণ গেল 2 চিকিৎসকের, উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরো অন্তত 17 জনের মৃত্যু। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কাগজে কলমে রেড জোনে লকডাউন, রাজধানীতে নেই পদক্ষেপ, সতর্কতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ।